হোল্ডিং প্লেটের নামে নেওয়া সেই জাদা ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান। পপুলার বিডি নিউজের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি অহনা পাটোয়ারি। হাজীগঞ্জ উপজেলার 8 নং হাটিলা পূর্ব ইউনিয়নে হোল্ডিং প্লেটের নামে 200 টাকা করে নেয়া চাঁদা ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল। শনিবার সকালে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে রসিদ নিয়ে আসা গ্রাহকদের মাঝে 200 টাকা করে ফেরত দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার তিনি প্রায় 450 থেকে 500 জন গ্রাহকের টাকা ফেরত দিয়েছেন। বাকিদেরকে আগামী 25 নভেম্বরের মধ্যে 11টা থেকে 1টার মধ্যে কার্যালয়ে এসে রসিদ দেখিয়ে টাকা ফেরত নিতে পারবেন বলে জানান। সরজমিনে গিয়ে জানা গেছে, গত 15 নভেম্বর থেকে প্রায় 910 জন গ্রাহকের 1,82,000 টাকা হাতিয়ে নেন ইউপি চেয়ারম্যানের নির্দেশকৃত এনজিও কর্মীরা। এগুলা বলে ঢাকা মন্ত্রণালয় আইয়ে আইলে এগুলা পরে আঙ্গরে ইয়াটা টিউন অফিস আইয়ে টিউন অফিস তাই উডাই আনি সে এখানে বিলি করে এটা টিউ আন্দা বা টিউনের কাছে নি শব্দ মাদে এখন আপনি টিউনের স্যারের কাছে কইতে পারে বুঝলেন নাকি এই তারপরে আমি জিজ্ঞাসা মানে যে হোল্ডিং নাম্বার আগে যে মনে করেন আঙ্গ 312 তখন হোল্ডিং নিলেন কত 100 কত না জানি 321 যখন ভরে দিয়েছে 123 এরকম তো এগুলো আমরা কি আগে যে হোল্ডিং নাম্বার জায়গা জায়গা। এলাকাবাসীর প্রতিবাদের মুখে এনজিও কর্মী পরিচয় দেয়া 7 জনকে উদ্ধার করে পুলিশ। পরে ইউপি চেয়ারম্যান টাকা ফেরত দিবে বলে মুচলেখা দিলে ছাড় পায় ওই এনজিও কর্মীরা। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাসেল মজুমদার বলেন, জনগণের সাথে চাঁদাবাজি করলে জনপ্রতিনিধি হওয়া উচিত নয়। চলতি মাসের 10 নভেম্বর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জলিলুর রহমান মির্জা দুলাল স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে গত 15 তারিখ থেকে 9টি ওয়ার্ডের কাজ শুরু করে এনজিও কর্মীরা। ওই 200 টাকার মধ্যে 120 টাকা এনজিওর ও 80 টাকা ইউনিয়ন পরিষদের। ইউনিয়ন পরিষদের টাকা সচিব বা পরিষদের ব্যাংক অ্যাকাউন্টে জমা না রেখে ইউপি সদস্য মকবুল বাকাওয়ালের কাছে জমা রাখে এনজিও কর্মীরা। শনিবার হোল্ডিং ফ্লেটের জন্য 200 টাকা করে চাঁদা দেয়া একাধিক গ্রাহক ওই টাকা ফেরত পেয়েছেন বলে নিশ্চিত করেন। তাদের মধ্যে হাটিলা গ্রামের স্বপন, জামাল, আরিফ, ইলিয়াস, বীরেশ্বর পাল, গিয়াস উদ্দিন বকাউল, শাহজালাল, সত্তার, আব্দুল কাদের সহ আরও অনেকেই। তবে ওই চাঁদার টাকা ফেরত দেওয়ার সময় কোনো ইউপি সদস্যের দেখা মেলেনি। পপুলার বিডি নিউজ ডট কম, হাজীগঞ্জ, চাঁদপুর।